বিদায় জানাতে নানান আয়োজন আর চৈত্র সংক্রান্তিতে গ্রামের পথে পথে রং বের মেলা উৎসবের আমেজে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ বিভিন্ন স্থানে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি মুফতি হান্নান সহ তিন জঙ্গির ফাঁসি গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন এবং চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্নকে দুই এক ব্যবধানে হারালো রিয়াল মাদ্রিদ ক্রিশ্চিয়ানো রোনালদোর জোরাগো স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সাথে আছে আমি তাবাস মাহমেদ দেখছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেড শুক্রবার চৈত্র সংক্রান্তি পালন করবেন রাজধানীর পুরান ঢাকার হিন্দু ধর্মাবলম্বীরা সবার মঙ্গলের আশায় বছরের শেষ তিন তারা শিবের আরাধনা চরক পূজা করে কাটাবেন শিব পার্বতী সেজে পথে পথে নাচবেন ভক্তরা সে সময় পুরান ঢাকায় চলছে হালখাতার প্রস্তুতিও শেখ চালালের ছবিতে আরো অন্তরা বিশ্বাস উৎসবের রং লেগেছে পুরান ঢাকায় ধর্মাবলম্বীদের বিশ্বাস চৈত্র সংক্রান্তিতে দেবতা শিব আর দেবী পার্বতীর বিয়ে হয়েছিল তাই শিব পার্বতী সেজে এদিন ঘুরে বেড়াবেন অনেকে বাঘ কৃষ্ণ সখা ভক্ত সন্ন্যাসী সেজেও অনেকে নাচবেন সেদিন পুরান ঢাকায় শুরু হয়েছে সেই সাজ পোশাকের কেনাকাটা মহাদেব গৌরী সাজিয়ে আমরা বাসায় বাসায় যা নাচবো সংসারে ঘরে বাড়ি বেড়ি মনে করে করে দিন দিন এটা থেকে আসে দুই আমাদের হাতে তৈরি করা ফল নিরামিষ খেয়ে পথে পথে ঘুরে চৈত্র সংক্রান্তি পর্যন্ত কয়েক দিনের সন্ন্যাস বরণ করে অনেক শিশুও ভিক্ষার টাকা তারা দেয় শিবের পুজোয় এই টাকাগুলো আমি দেব বাবার কাছে এই এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা চৈত্র সংক্রান্তি পালন করবে শুক্রবার সেদিনই হবে শিবের পূজা আর শনিবারে গণেশ পূজা দিয়ে তারা পালন করবে পহেলা বৈশাখ সাত দিন ধরে বিশেষ আয়োজনে পূজার প্রস্তুতি নেন বাড়ির নারীরাও এ সময় মাছ মাংস খান না তারা খিচুড়ি মিষ্টনা ভোগ হয় তারপরের দিনও ফল দেওয়া ভোগ হয় একটু ভালো হয় স্বামী ভালো হয় ছেলে গোট্টু ভালো হয় অনেকে নতুন বছরের শুরুর দিনে স্বর্ণের গহনা কেনে তাই স্বর্ণকাররাও ব্যস্ত সময় কাটায় এ সময় পহেলা বৈশাখে হাল খাতা খোলা হবে চলছে সেই প্রস্তুতিও সব মিলিয়ে বছর বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে মুখর পুরান ঢাকা আবহমান কাল ধরে হিন্দু ধর্মাবলম্বীরা ফুল বেলপাতার নানা উপকরণ দিয়ে সাজিয়ে চৈত্র সংক্রান্তির দিনে শিবের পুজো দেন তাদের বিশ্বাস এই পুজো দিলে প্রখরতা কমবে সূর্যের এবং সেই সাথে নামবে বৃষ্টি আর এখন বাঙালির ঐতিহ্যের এক অন্যতম সংস্কৃতিতে পরিণত হয়েছে এই চৈত্র সংক্রান্তি অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর শাখারি বাজার ঢাকা এদিকে রাত পোহালে আসবে নতুন বছর পুরনো বছরের জরাজীর্ণতার অসুন্দরকে মুছে দিয়ে ঐক্য ও অসাম্প্রদায়িকতার বন্ধনের বার্তা নিয়ে আসছে নতুন বাংলা বছর চোদ্দশো আর নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন রং তুলির নানা কারুকার্যে লোকজ উপাদানগুলোকে সরাচিত্র মুখোশ আর লোকজন নানা অনুষঙ্গে ফুটিয়ে তুলছেন তারা আনন্দ লোকে মঙ্গলার লোকে বিরাজ সত্য সুন্দর এ প্রতিপাদ নিয়ে এবারও বাংলা নতুন বছর চোদ্দশো চব্বিশকে কে বরণ করে নিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা বিশাল আকৃতির শিল্প কাঠামো নির্মাণের জন্য কাঠ আর বাঁশের কাজও প্রায় শেষ পর্যায়ে সব মিলিয়ে চারুকলা জুড়ে এখন বিশাল কর্মযজ্ঞ চলছে শেষ হয়ে গেছে এখন শুধু আমাদের জাস্ট এখন নকশাগুলো করা বাকি স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে মানে স্ট্রাকচারের সংখ্যাটা আমাদের বাড়ানো হয়েছে 1989 সালে প্রথম শোভাযাত্রার ঘোড়া ও বিশাল বাঘের মুখ থাকবে এবারে শোভাযাত্রায় থাকছে সমৃদ্ধির প্রতীক হাতি এছাড়া বাংলাদেশের সমুদ্র বিজয় যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি শিল্প কাঠামোগুলো এবার ফিরে আনা হবে নববর্ষে আমাদের যে সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা সেগুলো নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হবে এই বছরে আমরা আনন্দ উদযাপনের জন্যও কিছু করছি আবার একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্যও কিছু করছি আনন্দ উদযাপনের জন্য শোভাযাত্রায় অসংখ্য ফুল পাখি এগুলো থাকবে এবারের শোভাযাত্রার ব্যাপ্তি হবে বিশাল কারণ গত বছরের নভেম্বরে মিলেছে জাতিসংঘের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি আনন্দময় এই অর্জনকে সামনে রেখে সাজানো হচ্ছে এবারের শোভাযাত্রা বাবার একটা কথা ছিল যে দেশে অনেক সময় দুর্ভিক্ষ হয় কিন্তু রুচির দুর্ভিক্ষ একটা বিরাজমান এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু রুচি দুর্ভিক্ষের একটা উচ্ছেদ করার একটা প্রচেষ্টা জঙ্গিবাদের মতো অন্ধকার শক্তির সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তাদেরও শুভ বুদ্ধির উদয়ের আহ্বান জানানো হবে এই আয়োজনে সংশ্লিষ্টরা বলছেন এই শোভাযাত্রা হবে অপশক্তির বিরুদ্ধে এক বড় প্রতিবাদ বিশ্ব জগত দেশে বিভিন্ন স্থানেও চলছে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নতুন বছরকে বরণ করে নিতে উৎসবের আয়োজন চলছে বিভাগীয় সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সেই প্রস্তুতির খবর জানাতে রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাহেদ শামসুজ্জামান শাহিন রাহাত খান ও নয়ন বড়ুয়া দর্শক আমরা প্রথমেই চলে যাব রাজশাহীতে সেখান থেকে যোগ দিচ্ছেন কাজী সাহেদ সাহেদ রাত পোহালে বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখ শেষ মুহূর্তে কেমন প্রস্তুতি দেখছেন রাজশাহীতে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন যে রাতপহলে বাংলার মানুষের প্রাণের উৎসব পয়লা বৈশাখ এবং ইতিমধ্যেই কিন্তু রাজশাহীতে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং যে ধরনের মঙ্গল শোভাযাত্রা করার প্রস্তুতি নেওয়া হয় সেগুলি কিন্তু ইতিমধ্যে শেষ তো আমরা একটু আসলে জানতে চাইবো আজকে যে পয়লা বৈশাখের সঙ্গে পাতালিশের সম্পর্কটি বা কী এবং এখনকার পয়লা বৈশাখ উদযাপন এবং আগের পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে পার্থক্যটাই বা কী আছে এ নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য উপস্থিত আছেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক স্যার আপনাকে স্বাগত জানাই তো শুরুতেই একটু জানতে চাই যে আপনি তো অনেক পয়লা বৈশাখ দেখেছেন তো সেই সময়ের উদযাপনটি আর এখনকার উদযাপনের মধ্যে পার্থক্য কি দেখেন তা আমার প্রায় আটাত্তরটা পয়লা বৈশাখ দেখা হয়ে গেল তার মধ্যে না হলে কয়েক বছর মনে নেই তারপর মনে আছে বাকি সবই আমাদের সময়টাতে যে সময়টা আমার জন্ম সেই সময়টা খুব কঠিন একটা দুঃসময় যাচ্ছিল কেননা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং সেই সময় পঞ্চাশের মর্ণন্ত্র যেটা উনিশশো সালে যেটা হয় সেই মনন্ত শুরু হয়ে যায় দুর্ভিক্ষ শুরু হয়ে যায় যুদ্ধের কারণে আমেরিকান সৈন্যরা মূলত এদেশে তাদেরকে পাঠানো হয়েছিল তারা যেটুকু যা খাদ্য সামগ্রী সামগ্রী যারা ছিল তারা সবই নিয়ে চলে গিয়েছিল নিয়ে যেত আরও অনেক উৎপাদন করতো আর কি এই সময়টা খুব খারাপ কাজে এই সময়ে উৎসব বা আনন্দের মেলামেশা এসব ওইভাবে জাঁকজমকপূর্ণভাবে আমি দেখিনি আর সত্যি কথা বলতে কি এই সমস্ত জিনিসগুলো নিঃশব্দে গ্রামাঞ্চলে পার হয়ে চলে যায় এগুলো পরবর্তীকালে হ্যাঁ এই শহরে রাজধানীতে এখানেই অনেকটা ধুমধাম হয় কিন্তু সমস্ত বিশাল গ্রামাঞ্চলে এটা একটা প্রায় মানে বলা যায় যে চোখে পড়ার মতো নয় মেলামেশ যাওয়া মেলামেশের নয় যত দিন যাচ্ছে সেটা আরও পরিস্থিতি অবনতি হচ্ছে যতদিন যাচ্ছে আমি গ্রামাঞ্চলে ঘুরি যেহেতু আমি কিন্তু ঢাকাতে বসবাস করি না আমি তো করি রাজশাহীতে একটা জায়গায় কাজে আশেপাশে সমস্ত গ্রাম এলাকা রয়েছে সেই সব গ্রাম এলাকায় যাই কই আমি সেখানে কোনো সারা শব্দ পাই না আগে যেটুকু বা পেতাম এখন তাও পাই না আমাদের ছোটোবেলায় নবান্নটারু ভালো করে হতো আর গাজনের সময়ে যখন চৈত্র মাস বোধ হয় চৈত্র সংক্রান্তি ওই সময় গাজনে পুজো তারপরে আমাদের পাশের গ্রামে বিশাল একটা মেলা হুম এগুলো প্রধান বিষয় ছিল আর বর্ষাবরণ বর্ষবরণ এইটা খুব একটা ছিল না দুর্গা পুজোটা অনেক জোরালোভাবে হতো মহরমটা খুব ভালো করে হতো আর একটা মাদারের খেলা ছিল সেটাও খুব ভালো করে হতো এইসব জিনিসগুলো হতো বেশ মনে আছে কিন্তু বর্ষবরণ পয়লা বৈশাখ এটা গ্রামাঞ্চলে আমাদের ছোটোবেলায় পশ্চিমবাংলায় বলছি আমি খুব বেশি একটা দেখিনি আর কি তবে বলে তো একটা ব্যাপার আছে হ্যাঁ কাজে সেই দিনটাতে আবার একটু স্নান টান করে টাকা পয়সা কিছু সংগ্রহ করে নিয়ে বিভিন্ন দোকানে মুদিখানার দোকানে যে সমস্ত ধুর পড়ে আছে সেখানে গিয়ে হ্যাঁ তোমার সেখানে গিয়ে কি এটা শোধ করে দেওয়া বাকি যেটা ছিল সেটা শোধ করে দেওয়া আর সেই সাথে সাথে সেই সমস্ত দোকানদার সেই সমস্ত ব্যবসাদার তারা প্রভূত পরিমাণে মিষ্টির ব্যবস্থা রাখতেন মিষ্টি বলতে মূলত বদিয়া যায় এখন একটু দেখি যে পয়লা বৈশাখ আসলে পান্তা ইলিশের আয়োজন করা হয় আসলে পয়লা বৈশাখের সঙ্গে পান্তা ইলিশের সম্পর্কটা কি অন্তত আমার যেটুকু অভিজ্ঞতা তাতে কোনো সম্পর্কই নেই আর ইলিশ পেতে পেলে তবে তো পান্তা ইলিশ বাংলাদেশে কোথায় কোথায় ইলিশ পাওয়া যায় সে খবর কেউ রাখে হ্যাঁ তোমার কি উত্তর দিকে আমাদের এখানে পান্তা ইলিশ পাবার তেমন উপায় আছে আমাদের ওখানে রাঢ় অঞ্চলে কোথায় ইলিশ মাছ কাটোয়াতে যেখানে ভাগীরথি গেছে ওই ভাগীরথিতে কিছু ইলিশ ধরা পড়তো হ্যাঁ তারপরে সেই ইলিশ আমরা কিছু খেয়েছি সেটা মনে হয় রেয়ার খাবার প্রান্তপাতের সঙ্গে বেশ যাকে বলে যে জমিয়ে খাওয়া এটা তো কোনো প্রশ্নই ছিল না টুকরো ইলিশ মাছ হয়তো অনেকগুলো কচুর সঙ্গে সেইটুকু দেওয়া হয়েছে বরং ইলিশ মাছের চাইতে নোনা ইলিশটা একটু বেশি প্রচলিত ছিল এটা বাইরের লোক থেকে নিয়ে আসতো বাড়ির জায়গা থেকে নিয়ে আসতো নিখিরিরা মানে জেল জেলিনি যারা তারা সব নিয়ে আসতো নোনা ইলিশটা একটু খাওয়া হতো কাজে পান্তা ভাতের সঙ্গে ইলিশ এটা আমার কল ছোটোবেলায় কল্পনারও বাইরে হিন্দুবাস নির্বিশেষে এবং প্রথা হিসেবেও নয় যদি কেউ বলে যাচ্ছে খুব অল্প স্বল্প হলেও বউ কে কেটে খেত পান্তা ভাতের সঙ্গে ইলিশ খেতে হবে এই ধারণাটাই আমি দিন জানি না আমি এই এই দেশে আসার বহু পরে জেনেছি যে পান্তা ইলিশ খায় এ কী আশ্চর্য কথা হ্যাঁ পরে বুঝেছি যে আমার মনে হয় আর কি এই যে বড় লোকদের মাঝে মাঝে শখ তো হ্যাঁ সর্বসাধারণের উৎসবের একটা কিছু করা আর কি হ্যাঁ তারা তো ভিন্নভাবে করে নবান্ন উৎসব যেমন ধরো আমাদের ওখানে বড়ো বড়ো হিন্দু বা মুসলিম ফ্যামিলি সাধারণ মানুষের আর কোনো উপায় ছিল না ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে পয়লা বৈশাখ উদযাপনের আগের এবং এখনকার কথা কথা বলার জন্য ধন্যবাদ তুম অধ্যাপক হাসান আজিজুল হক যেমনটি বলছিলেন যে পান্তাইরিসের সঙ্গে আসলে বর্ষবরণের কোনো সম্পর্ক নেই আর আমরা এখন বর্ষবরণের খবর জানতে চলে যাব খুলনায় সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন ধন্যবাদ ধন্যবাদ কাজী শাহেদ তমাসুমা আপনি জানেন যে খুলনায় প্রস্তুতি চলছে আগামীকাল যে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের প্রস্তুতি নানামুখী প্রস্তুতি এখানে চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ঘিরেই মূলত খুলনার বৈশাখী মেলার এক উদযাপনটা আসে আপনি দেখছেন যে এখানে আমি আছি এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এখানে আগামীকাল সকালে যে মঙ্গল শোভাযাত্রাটা বের হবে খুলনার শিববাড়ি মোড় থেকে এই সেই প্রস্তুতির একদম শেষের দিকের কাজগুলো চলছে এখানে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা মিলে নানা নানা ধরনের ডিজাইন করা বিভিন্ন ইয়ে করা ঘোড়া এখানে আপনার কাকাতুয়া এবং হাতি সহ ফোরিং এই ধরনের প্রাণীর প্রতিচ্ছবি তৈরি করেছেন আর পাশাপাশি এখানে মাস্ক তৈরি করা হয়েছে সেগুলো বাইরে মানে ক্লাসের ভেতরে ওইখানে শিক্ষার্থীরা তৈরি করছে তো আমরা এখন কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি যে তারা এই যে কাজটা করছেন সেই কাজগুলো কি কী অবস্থা সেটি হলো যে কী কাজ করছেন এখন এখন আমাদের মোটামুটি কালকের যে প্রস্তুতি সেটা প্রায় শেষের দিকে আর কি আমাদের আজকে জানেন প্রত্যেক বছরের মতো এবারও হচ্ছে ঘুরি উৎসব হবে আর কিছুক্ষণ পরেই বিকাল তিনটা থেকে ঘুরি উৎসব শুরু হবে আর আমাদের এখানে জাস্ট এখন সব কাজ শেষ এখন হচ্ছে জাস্ট ফিনিশিং যে কাজগুলো আছে যে ডিজাইন ডিজাইন থেকে শুরু করে এই জাস্ট কাজগুলো শুরু করব এখানে প্রত্যেক বছরের ন্যায় এবারও ওয়ান ফোর ব্যাচ অ্যারেঞ্জার আমরা ওয়ান ফোর ব্যাচ অ্যারেঞ্জার আর কি তো হচ্ছে আমরা এইবার দুইটাকে রাখছি দুইটা বড় মাস্কর হিসাবে রাখছি দুইটা বড় ফিগার সেটা হচ্ছে একটা হাতি এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কাকাতুয়া বিষয়গুলো হচ্ছে যে আমাদের এই যে হাতি এবং কাকাতোয়া এই যে হাতি প্রায় বিলুপ্তির পথে মাঝখানে এগুলো হচ্ছে আর কাকাতোয়া এগুলো জাস্ট পরিচয় করে দেওয়ার জন্য অনেক পাখিটাখি এগুলো পরিচয় করে দেওয়ার জন্য তো এইগুলো প্রত্যেকবার কোনো অন্য কিন্তু থিম নিয়েই আমরা করে থাকি আর কি আপনারা জানেন সবাই জানেন এই বিষয়গুলো তো এখন মোটামুটি কাজ আমাদের শেষের দিকে আমরা এখন ঘোরার কাজ এই যে ঘোরা দেখছেন তারপরে যে ফোরিং এর কাজগুলো মোটামুটি প্রায় শেষ শেষ ফিনিশিং যে কাজগুলো আছে সেই কাজগুলো করতেছি আর কি আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি সে ফোরিং এর রং করছে যে এখানে মানে কি পরিস্থিতিটা কেমন আসলে শেষ দিন তো আগামীকাল হচ্ছে মঙ্গল শোভাযাত্রা সেক্ষেত্রে কাজ মোটামুটি শেষ এখন হচ্ছে ফিনিশিংটা করতেছে সবাই কোথায় কি বাকি আছে এটা দেখতেছে আর মানে একটু কি বলে যেমন আমরা রিভাইস দিই বই ঠিক সেরকমই আর কি সবকিছু দেখাচ্ছে যে কতদূর কি বাকি আছে আর আমরা আমাদের আগামীকাল মঙ্গল সুভাদটা আশা করি ভালো হবে সবাই থাকবেন থ্যাংক ইউ আমরা আপনি একটু আমরা যদি একটু দেখাই যেখানে যে কাকাতুয়াটা তৈরি করা হয়েছে সেই কাকাতুয়াটা বেশ বড় যেটা শোভাযাত্রার প্রাণ হিসেবে থাকবে তো আমরা এই এখন কথা বলবো চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তরিকত ইসলাম স্যার কি অবস্থা সর্বশেষ পরিস্থিতি কেমন ঘিরে এবং খুলনা বিশ্ববিদ্যালয় যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে বিষয়ে যদি একটু বলেন আসলে প্রতি বছরের মতো এবছরও আমাদের চারুকলা ইনস্টিটিউট মানে খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী মিলেই কাজ করে চলেছে দিন রাত মিলে মানে আপনি তো দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের শুধুমাত্র এখানে এই কাকাতোয়া হাতি ঘোড়া ছাড়াও আমাদের মাস্ক তৈরি হয়েছে মুখোশ আছে সেগুলো হাতি তারপরে বাঘ প্যাঁচা এছাড়াও আমাদের এই ক্যাম্পাসটা বর্ণিলভাবে আলপনায় বর্ণময় হয়ে উঠেছে এছাড়াও আজকে বিকেলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুড়ি উৎসব আছে তো আমি মনে করি যে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে আমাদের সকল শিক্ষক এবং চারুকলার সকল সবার যে ঐকান্তিক প্রচেষ্টাই এবারের যে মঙ্গল শোভাযাত্রা বা আমাদের বর্ষবরণের জন্য যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা খুব সাকসেস হবে এই প্রত্যাশা রাখি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ তা আপনি শুনছিলেন স্যার বলছিলেন যে তাদের প্রস্তুতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতিটা আছে সেই প্রস্তুতিটা ব্যাপকভাবেই গ্রহণ করা হয়েছে এবং গতকাল সারা ধরে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ দ্বার সেখানে রাস্তাগুলো আলপনায় সাজানো হয়েছে পাশাপাশি এখানে আজকে মেলার একটা আয়োজন করা হয়েছে এবং খুলনা শহরের জাতিসংঘ পার্কে একটা বৈশাখী মেলা হবে সকাল আগামীকালকে সকাল থেকে পাশাপাশি জেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আয়োজনের মাধ্যমে আগামীকাল বৈশাখ পালন করবে এই ছিল মোটামুটি খুলনার সর্বশেষ বৈশাখের প্রস্তুতি এবং নানা অনুষ্ঠানের খবরাখবর আমরা এখন ফিরে যাচ্ছি বরিশালে কর্মী রাহাত খানের কাছে ধন্যবাদ শামসুজ্জামান শাহীন আপনাকে আপনি যেমনটি বলছিলেন খুলনার আসলে পহেলা বৈশাখের যে প্রস্তুতি নিয়ে বলছিলেন এখানেও কিন্তু মানে অবস্থাটা একই রকম বলা চলে আপনাকে যদি বলি আসলে যে পয়লা বৈশাখ উদযাপনের বা বাংলা বর্ষবরণের জন্য যে প্রস্তুতি গত কয়েকদিন ধরে চলছিল আপনি দেখছেন যে এখানে যে মনিটরে যে দেখছেন যেখানে নানা ধরনের ইলিশ হাতি ঘোড়া সহ নানা ধরনের পয়লা বৈশাখ উদযাপনের যে উপকরণ সেগুলো তৈরি করা হয়েছে গত কয়েক কয়েকদিন ধরে গত রাতেও ভর কাজ করা হয়েছে এখন কিন্তু আসলে কর্মীরা নেই দু একজন রয়েছেন শুধুমাত্র পাহারা দিচ্ছেন এগুলো আগামীকাল সকালে আসলে মঙ্গল শোভাযাত্রা এগুলো ব্যবহার করা হবে আর তাপাশম বরিশালে কিন্তু মঙ্গল শোভাযাত্রা হবে পৃথক চারটে তার মধ্যে একটি রয়েছে উদিচির আয়োজনে আরেকটি হবে চারুকলা বিদ্যালয় করবে আরেকটি আরেকটি করবে জেলা প্রশাসন এবং আরেকটি মঙ্গল শোভাযাত্রা করবে বরিশাল বিশ্ববিদ্যালয় এগুলোকে ঘিরে কিন্তু একটি উন্মাদনা তৈরি হয়েছে এখানে আর হয়েছে যে এই শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রাই নয় রাখি উৎসব ঢাক উৎসব শাক উৎসব সহ এবং দিনব্যাপী নানা 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 মানে কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে আর বরিশাল জেলা প্রশাসন কিন্তু সাইকেট হাউসের চত্বরে আসলে পান্তা উৎসবের আয়োজন করেছে এখানে কিন্তু পান্তার সাথে ইলিশের কোনো সম্পর্ক নেই আসলে সেই বিষয়টি কিন্তু তারা স্পষ্ট করেছেন আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু বলেছেন যে পহেলা বৈশাখে পান্তা মানে পান্তা ইলিশের আসলে কোনো বিষয় নেই ইলিশের কোনো সম্পর্ক নেই পহেলা বৈশাখে যে ইলিশ খেতে হবে এমন আসলে কোনো বিষয় নেই তো এখন আসলে এ বিষয়ে আমরা এখন কথা বলবো বরিশালের একজন সাংস্কৃতিক কর্মী উদিসির সংগঠক প্রথম আলোর সাংবাদিক জনাব সাইফুর রহমান মিরনের সাথে জনাব মিরন আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি উদিসির একজন সংগঠক আসলে পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি সেগুলো কি অবস্থায় আছে ধন্যবাদ পহেলা বৈশাখ উপলক্ষে প্রত্যেক বছরই উদিচি ব্রজমোহন বিদ্যালয়ের মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে এবং এই মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে গত এক মাস ধরে আপনারা লক্ষ্য করছেন আপনি এতক্ষণ বললেনও যে আমাদের ইলিশ রক্ষায় প্রথমে আমরা ইলিশ বড় বড় আকারে ইলিশ তৈরি করেছি এবং রয়েছে হাতি তারপরে পাখি এই উপকরণগুলো আমরা গত এক মাস ধরে আমাদের কর্মীরা এগুলো তৈরি করেছে এবং আগামীকাল আমরা বিশ্বাস করি যে ব্রজমোহন বিদ্যালয় মাঠ থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হবে তাতে নগরবাসীর উচ্ছ্বাস এবং উন্মাদনা নিয়ে এটা অংশগ্রহণ করবে এবছর আমরা পঁচিশ বছর এই পঁচিশতম মঙ্গল শোভাযাত্রা আপনাকে আরেকটু বলে রাখি যে উদিচি এবছর পঁয়ত্রিশতম বৈশাখী মেলা অর্থাৎ উদিচি বৈশাখী মেলার আয়োজন করছে এবং এটাও ব্রজমোহন বিদ্যালয় থেকে ব্রজমোহন বিদ্যালয় হয় এবং সেখান থেকেই মঙ্গল শোভাযাত্রা বের হবে আগামীকাল সকাল সাড়ে ছটায় আমরা প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছি ব্রজমোহন বিদ্যালয় চত্বরে এবং এই প্রভাতী অনুষ্ঠানের পরই রাখি উৎসব ঢাক উৎসব এবং সব শেষে এই মঙ্গল শোভাযাত্রা বের হবে আপনি জানেন যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সন্ধ্যার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করা করার তো এতে আসলে আপনাদের উৎসবে কোনো প্রভাব পড়তে পারে কিনা হ্যাঁ তা তো অবশ্যই আপনি এটা বলাই বাহুল্য যে বাঙালির উৎসব এবং প্রাণের উৎসব এই বৈশাখী মেলা বা বৈশাখী মঙ্গল শোভাযাত্রা সেটি যদি বার দিয়ে দেওয়া হয় বা সময় নির্ধারণ করে দেওয়া হয় তাহলে অবশ্যই একটা প্রভাব তো পড়েই তবে আমরা বিশ্বাস করি প্রশাসন এ ব্যাপারে আমাদের সঙ্গে আছেন এবং প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবেন নগরবাসী যেখানে উচ্ছ্বসিত হয়ে অংশগ্রহণ করবে সেটাকে আসলে সময় দিয়ে নির্ধারণ করা সম্ভব না আমরা বিশ্বাস করি সবাই মিলেই এটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো আপনি আরেকটি বিষয় জানেন যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে গত পরশু দিন আসলে তথাকথিত একটি যে জঙ্গি সংগঠনের নামে জেএমবির নামে চিঠি দিয়ে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে বলা হয়েছে আসলে এতে আপনাদের উৎসবের কোনো মানে কমতি হবে কিনা না বা এতে আসলে এর মধ্যে কোনো ভীতি ছড়িয়েছে কিনা না 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 এটা আসলে আপনি হয়তো আপনি বরিশালের মানুষ আপনি জানেন যে প্রত্যেক বছরই এরকম একটা একটা দু একটা উড়ো চিঠি আসে এ ব্যাপারে সংগঠক হিসাবে এবং উদিচি বা যারা এই আয়োজনগুলো করে তারা এ ব্যাপারে ভাবে না এটা একটি নিছক মানে প্যানিক সৃষ্টি করবার জন্য এটা করেছে এবং নগরবাসীও জানে এই ঘটনাগুলোর সঙ্গে জেএমবি বা এই জাতীয় কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নাই তৃতীয় কোনো ব্যক্তি ফায়দা লোটার জন্য এটা করেছে এবং প্রশাসনও বলেছে যে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা আছে এটা নিয়ে আমরা ভাবছি না আসলে আমরা উৎসব নিয়েই ভাবছি আপনাকে ধন্যবাদ তবাসুম আপনি শুনলেন যে আসলে বরিশালে পহেলা বৈশাখ উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ এখন রাত পোহানোর অপেক্ষা এবং আগামীকাল দিনভর উৎসবমুখর পরিবেশে বরিশালে নতুন বাংলা বর্ষ বরণ হবে সেই অপেক্ষায় রয়েছেন এখানকার মানুষ আমরা এখন যাব চট্টগ্রামের পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতির খবর জানতে সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বরিও জয় জয় ধন্যবাদ রাহাত আপনি জানেন যে প্রতি বছরের মতো এবারও কিন্তু চট্টগ্রামে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পহেলা বৈশাখকে বরণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট সহ বিভিন্ন সংগঠন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি যেখানে আছি এখান থেকে কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু তারা শোভাযাত্রার আয়োজন করবেন শোভাযাত্রা এই জায়গা থেকে বের করার কথা রয়েছে কিন্তু আজকে কিন্তু বর্ষ বিদায় বিদায়কে নিয়ে বর্ষ বিদায় এবং বর্ষ বরণকে নিয়েই তারা শোভাযাত্রা বের করবে বিকাল চারটার দিকে আমরা কথা বলতে চাই আসলে এখানে এখানে রয়েছেন আমাদের চারুকলা ইনস্টিটিউট তাদের পরিচালক রয়েছেন আমরা আমরা কথা বলতে চাই চাই আয়োজন সম্পর্কে জানতে আমাদের বিকেল চারটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের র্যালি বের হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা আশা করছি যে করে অনেক ছেলেরা আসবে আমাদের শিক্ষক সম্প্রদায় ওনারা তো আসবেন ইভিসি স্যার আসবেন উপাচার্য আসবেন এবং আমরা এই চট্টেশ্বরী হয়ে কাজী দেউরি হয়ে র্যাডিসারের ওখান থেকে যাব এবং থেকে আবার ঘুরে এখানে চলে আসব আজকে আমাদের এতটুকুই আয়োজন আর কি আর আগামীকালকে আমাদের যথারীতি দুটো জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম আছে একটি হচ্ছে মেইন ক্যাম্পাসে সেখানেও র্যালি এবং পাঁচটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমাদের এখানেও সকাল ১০টা থেকে র্যালি হবে দিনের বেলা খেলাধুলা ছেলেদের মেয়েদের খেলাধুলা দেশি খেলাধুলা দুপুরে খাওয়া দাওয়া এবং বিকেল তিনটা থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আশা করছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আমার পাশে রয়েছেন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু করা বিভাগের কিন্তু সহযোগী অধ্যাপক রয়েছেন আমরা কথা বলতে চাই আসলে তাদের শোভাযাত্রা প্রতি বছর শোভাযাত্রা আমরা দেখতে পাই কিন্তু একটি একটি স্লোগান থাকে এবার কিন্তু তাদের কি স্লোগান রয়েছে তাদের আয়োজন সম্পর্কে আমরা জানব অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো রবি ঠাকুর অনেক আগে এই কথাটা আমাদেরকে বলে গিয়েছিলেন চারপাশে যখন নিকোষ অন্ধকার তার মাঝে এক ফোটা আলো সে আলোটাই আবার নতুন করে আমাদেরকে মুক্তির পথ দেখায় আপনারা জানেন যে এবছর আমরা অনেকগুলো প্রতিবন্ধকতার শিকার হয়েছি আমাদের ছাত্ররা তারা তাদের মুরাল ধ্বংস করে দিয়েছে রাতের অন্ধকারে সে সন্ত্রাসীরা আমরা আবারও নতুন করে সংঘটিত হয়েছি হ্যাঁ এবং আমরা একদম প্রাণশক্তি হারাইনি আমাদের আমাদের শক্তি হচ্ছে আমাদের রং আমাদের তুলি আমরা আবারও সংগঠিত হয়েছি এবং আমরা আজকে বিকালবেলা একটা র্যালি করবো অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই মূলত এটা প্রতীকী আমরা কালো ব্যাচ ধারণ করব এবং আগামীকাল সকালে চারুকলাইন ইনস্টিটিউট থেকে আরেকটি র্যালি আমরা বের করব আমরা হারিয়ে যাই নাই আমরা ফুরিয়ে যাই নাই ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আসলে আয়োজক কমিটিদের সাথে তারা বলছিলেন আসলে তাদের আয়োজন সম্পর্কে জানিয়েছেন কিন্তু গতকালেই আমরা দেখতে পেয়েছি দেয়ালের মধ্যে কিন্তু দুর্বৃত্তরা বিভিন্ন হামলা বা বিভিন্ন তারা চালিয়েছিলেন তারা সেই সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন দুর্বৃত্তদের শত অশুভ শক্তি থাকলেও কিন্তু তারা বলছিলেন তাদের কোনো বাধা থাকবে না বলে তারা জানিয়েছেন শোভাযাত্রায় হাজার হাজার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী মানুষরা তারা সেখানে অংশগ্রহণ করবেন বলে তারা আশা করছেন কিন্তু তো আমরা দেখতে পাচ্ছি এখানেই এখানে যে চারুকলা ইনস্টিটিউটে দেখা যায় একদম শেষ শেষ কাজে তারা ব্যস্ত রয়েছেন তারা দেখতে পাচ্ছে তারা রং তুলির কাজে তারা ব্যস্ত রয়েছেন কিন্তু এবার শোভাযাত্রায় কিন্তু এখানে শোভা পাচ্ছে হাতি হাতি এবং চট্টগ্রামের ঐতিহ্য ঐতিহ্যবাহী অনেক দিনে হারানো ঐতিহ্যদের টমটম গাড়ি গাড়িসহ বিভিন্ন কারুকাজ আমরা দেখতে পাচ্ছি তো আরও আপনাকে জানাতে চাই আসলে চট্টগ্রামে শুধু চারুকল ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা হবে তা না তো আমরা পারি কিন্তু চট্টগ্রামের ডিসি হলেও কিন্তু নববর্ষের আয়োজন নিয়ে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করেছেন ব্যাপী আয়োজন তো আজকে বিকালে কিন্তু সেখানে বর্ষ বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের সূচনা করবেন তারা আবার চট্টগ্রামের সি আর কিন্তু সে একই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কিন্তু ওখানে শাহাবুদ্দিনের বলি খেলা মানে আমরা কুস্তিকালা যেটাকে বলি সেই কুস্তি আয়োজন করা হয়েছে সব মিলিয়ে আমরা বলতে পারি চট্টগ্রামের সব ঐতিহ্য এবার এবার তারা এই বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে তুলে ধরবেন বলে তারা আমরা আশা করছি তো আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা কথা বলেছি কিন্তু আমাদের চট্টগ্রামের পুলিশ কমিশনার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন নববর্ষ বরণ এবং বিদায় নিয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীরা খুব সতর্ক অবস্থানে রয়েছেন তারা বলছেন যে কোনো নাশকতা থেকে তারা সম্পূর্ণ প্রস্তুতি রয়েছেন এমনকি চট্টগ্রামের ডিসি হিল সহ যেখানে খোলা আকাশের নিচে অনুষ্ঠান করা হবে সেখানে পাঁচটার পরেই কোনো অনুষ্ঠান না করারও সেরকম ঘোষণা দিয়েছেন এবং সেখানে নাশকতার টেকাতে সিসি ক্যামেরাসহ বিভিন্ন বিভিন্ন তারা ওখানে করেছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ তথ্য জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ পোহালে বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখ রাজধানী সহ সারা দেশে চলছে খবর খবর জানাতে রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন কাজী শাহেদ শামসুজ্জামান শাহীন রাহাত খান ও নয়ন বড় জয় দশক পহেলা বৈশাখের প্রস্তুতি চলছে রাজধানী চারুকলা ইনস্টিটিউশনে সেখানে রয়েছেন সহকর্মী ফাতেমা কাউসার আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ফাতেমা প্রতি বছর তো এই চারুকলা ইনস্টিটিউট থেকে এই পহেলা বৈশাখ উপলক্ষে অনেক বড় আয়োজন বড় উৎসবের আয়োজন করা হয় কেমন প্রস্তুতি দেখছেন সেখানে শেষ মুহূর্তে কি চলছে সেখানে যেহেতু পয়লা বৈশাখের একটি বড়ো অনুষঙ্গ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা আর মঙ্গল শোভাযাত্রাটি আমরা জানি যে চারুকলাই প্রথম এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে এই সেহেতু চারুকলা আসলে যেহেতু আর মাত্র একদিন বাকি সেহেতু চারুকলার আর এই মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার মঙ্গল শোভাযাত্রার পুরো প্রস্তুতি তারা আসলে সম্পূর্ণ করে ফেলেছে এবং আরেক কিছু বাকি এবং যেগুলো যেই প্রতিকৃতিতে আসলে তৈরি হয়নি সেগুলো পেস্টিংয়ের কাজ বাকি আছে সেগুলো নিয়ে তারা ব্যস্ত সময় পার করছেন আর বেশিরভাগ গুলোরই বেশিরভাগ কিন্তু ওরা পেস্টিং এবং রঙের কাজ শেষ করে ফেলেছেন এবং আপনি জানেন যে এবারের শোভাযাত্রায় এবার প্রতিকৃতির সংখ্যা একটু বেশি রাখা হয়েছে কারণ মঙ্গল শোভাযাত্রা জানেন যে আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে সেজন্য চারুকলার পক্ষ থেকে এবার প্রতিকৃতির সংখ্যা একটু বেশি রাখা হয়েছে তারপরে এবার যেই প্রতিকৃতিগুলো রাখা হয়েছে সেগুলো আসলে আগের বেশ কয়েক বছর ধরে যে প্রতিকৃতিগুলো ব্যবহার করা হয়ে আসছিলো সে প্রতিকৃতিগুলোই আসলে এখানে রাখা হয়েছে এবং তার পাশাপাশি এবার জঙ্গিবাদের বিরুদ্ধে কিছু প্রতিকৃতি রাখা হয়েছে এবং তার পরপরই কিন্তু আমরা জানি যে মৎস্যকন্যা যে নৌকা সেটি রাখা হয়েছে তো তাবাস্তম যে কাজগুলো আসলে বাকি রয়েছে সেগুলো আজকের মধ্যে শেষ হয়ে যাবে তো এই ছিল চারুকলা থেকে আমার কাছে সর্বশেষ ফাতেমা আপনাকে ধন্যবাদ দর্শক পহেলা বৈশাখের সবচেয়ে বড় অনুষঙ্গ হল মঙ্গল শোভাযাত্রা চারুকলা ইনস্টিটিউটে এই মঙ্গল শোভাযাত্রার শেষ প্রস্তুতি সম্পর্কে জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী ফাতেমা কসর মৃত্যুদণ্ড প্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল ওরফে বিপুলের ফাঁসি কার্যকর করা হয়েছে বুধবার রাত দশটায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাদের এই ফাঁসির রায় কার্যকর করা হয় বিস্তারিত জানাচ্ছেন মোখন্দকার বুধবার রাত আটটা থেকেই গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল ওরফে বিপুলের ফাঁসি কার্যকর করতে একে একে জড়ো হতে থাকেন ফাঁসি কার্যকর করতে এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

রাদ দোস্তাই फांसीতে দিয়ে এবার ফাঁসীর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার কথা জানান গাজীপুরের পুলিশ সুপার هارুনুর রশি আমরা এটা একদম গন্তব্যে স্থলে পৌঁছে দিয়ে আসব একজন যাবে गोपालগঞ্জ আর একজনে যাচ্ছেatol যাতে রাস্তায় আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সে কারণে আমাদের পর্যাপ্ত সিকিউরিটি থাকবে আমাদের নীরবতা ব্যবস্থা থাক জরুরি মুক্তি হান্নানের নেতৃত্বে দেশে মোট 13টি জঙ্গি হামলা ঘটে যাতে প্রাণ হারান 101 একজন ব্যক্তি আর মাত্র একদিন পরে বাঙালির অসাম্প্রদায়িক উৎসব বাংলা নববর্ষ আজ থেকে প্রায় ১৬ বছর আগে এই নববর্ষের দিন রমনার বটমূলে মুফতিহান্নান সহ বোমা হামলা চালায় আরও অনেক জঙ্গিরা এই ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আবারও প্রমাণ করল যে অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তি মাথা চালা দিয়ে উঠতে পারবে না মৌ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুর নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন

আমরা চোদ্দোশো বাংলার শেষ দিন অর্থাৎ অর্থাৎ শেষ সকালে আমরা দাঁড়িয়ে আছি আপনি যেমনটি বলছিলেন যে সিলেটে গত কয়েকদিন আগে জঙ্গি হামলা হয়েছে সেই হামলার প্রভাব পড়েছে কিনা আমরা কিন্তু সেই হামলার কিন্তু খুব একটা প্রভাব কিন্তু আমরা এবারে বর্ষবরণ আয়োজনে আমরা দেখতে পাচ্ছি না যে সকল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেমন আমি যেখানে দাঁড়িয়ে সুরমা নদীর পারে সেই আমার পিছনেই হচ্ছে সিলেটের ঐতিহাসিক চাঁদনিঘাটের সিঁড়ি যেটি এর আগে সিলেটের আজকে কিন্তু চারটা থেকে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে বর্ষ বিদায় অনুষ্ঠান শুরু হবে এবং সন্ধ্যা পর্যন্ত সেই অনুষ্ঠানটি চলবে একই সাথে তারা সূর্যাস্তের পর নতুন বর্ষ অর্থাৎ চোদ্দশো চব্বিশ বাংলাকে তারা স্বাগত জানাবে এছাড়া অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আজ পয়লা বৈশাখ সকাল ছয়টায় ব্লুবার্ড স্কুলের মাঠে শ্রুতির শ্রুতি নামক একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সত্য কণ্ঠে নববর্ষকে বরণ অনুষ্ঠান এছাড়া আনন্দলোকের উদ্যোগে প্রতি বছরের এবারও সাংস্কৃতিক কলেজ মাঠে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এছাড়া আমরা জানতে পেরেছি যে সকাল আটটায় সিলেটে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে জেলা প্রশাসনের উদ্যোগে এছাড়া আমরা জানি যে শাহজলার বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এমসি সি কলেজে প্রতি বছর যেভাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানগুলো যথারীতি রয়েছে অনুষ্ঠান বাদ পড়েছে শুধুমাত্র সিটি কর্পোরেশন এই সুরমার পারে প্রতি বছর পনেরো দিনের জন্য একটি মেলার আয়োজন করে বৈশাখী মেলার তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে এইবার কিন্তু মেলাটি করেনি আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা পয়লা বৈশাখ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তবে তারা বিকেল পাঁচটার মধ্যে তারা বিকেল বিকেল পাঁচটার মধ্যে তারা উন্মুক্ত স্থানে অনুষ্ঠানগুলো শেষ করে করার জন্য অনুরোধ জানিয়েছেন আমাদের সাথে এই ব্যাপারে আলোচনার জন্য আজকে সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত গুপ্ত রয়েছেন আমি তার কাছ থেকে জানতে চাইব যে গত কয়েকদিন আগে সিলেটে একটি জঙ্গি বিরোধী অভিযান হয়ে গেছে সেই জঙ্গিবিরোধী অভিযানের আসলে কোনো প্রভাব আপনাদের এই পয়লা বৈশাখের অনুষ্ঠানে আছে কি দেখুন জঙ্গিবিরোধী অভিযান হয়েছে গতকাল রাতে সিলেট কারাগারে এবং ঢাকার কারাগারে জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়েছে সব কিছুর সংখ্যা আমরা উপেক্ষা করে সংস্কৃতি কর্মী বাঙালি সংস্কৃতি যারা বিশ্বাস করি সকলেই কিন্তু আমরা না বিদায় এবং স্বাগত জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে বিকাল চারটা থেকে এখানে অনুষ্ঠান হবে সম্মিলিত নাট্য পরিষদ যেটা করে বর্ষবিদায়ের অনুষ্ঠান আমরা সূর্যাস্তের সাথে সাথে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা চোদ্দোশো চব্বিশ বাংলাকে আমরা স্বাগত জানাবো এবং একই সাথে সিলেটের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে এবং আমাদের মঙ্গল শোভাযাত্রারও সাজসজ্জার প্রস্তুতি কাজ চলছে শিল্পকলা একাডেমিতেও কালকে অনুষ্ঠান রয়েছে আপনি বিভিন্ন অনুষ্ঠানের কথা বলেছেন আমরা মনে করি যে বর্ষবরণের যে প্রস্তুতি আমাদের রয়েছে সেটি সিলেটে জঙ্গি অভিযান কিংবা জঙ্গি আতঙ্ক আমাদের আমাদেরকে গ্রাস করতে পারেনি আমরা চাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বাঙালি সংস্কৃতির বিকাশ মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ এবং মানুষকে ঐক্যবদ্ধ রাখতে চাই যারা জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা এই অনুষ্ঠানগুলো করার মধ্য দিয়ে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক জাগরণ আশা করছি এবং আমরা অনুরোধ করব সরকার যেন এই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমাদেরকে নিরাপত্তা সহ সব ধরনের সহযোগিতা করেন এবং জনগণকেও আমরা অনুরোধ করবো আসুন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে এসে আপনারাও প্রমাণ করুন জঙ্গিবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে আপনারা আমাদের সাথে আছেন আমরা সেটাই কামনা করি ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম আসলে জঙ্গিবাদ নিয়ে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক নেই তারা চাচ্ছেন যে পয়লা বৈশাখের যে অনুষ্ঠান সেই বাঙ্গালির প্রাণের উৎসবের মাধ্যমে তারা রুখতে কর্মকাণ্ডকে তাবাসুম নোবেল আপনাকে ধন্যবাদ দর্শক পয়লা বৈশাখের শেষ প্রস্তুতির খবর জানাতে সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহ তিতার আলম নোবেল এবারে বাংলার লোকজ সংস্কৃতি নিয়ে নিউজ টোয়েন্টি ফোর বিশেষ আয়োজন নকশী কাঁথার মাঠ পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর উৎসব বৈশাখী সেই সাথে আজ শুরু হয়েছে মার্মা সম্প্রদায়ের উৎসব সাংরাই এই উপলক্ষে বান্দরবনে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে সকালে মারমা, ত্রিপুরা চাকমা লুসাই খুমিসহ সম্প্রদায় মিলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি রাজার মাঠ থেকে শুরু করে শহরের বিভিন্ন শহর করে আবার রাজার বান্দরবান শেষ হয় এই শোভাযাত্রায় বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরা হয় এছাড়া দুপুরে রয়েছে বয়োজ্যেষ্ঠদের আয়োজন পাহাড়িদের এই উৎসব উপলক্ষে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে আয়োজকরা দশক উৎসবের খবর জানাতে বান্দরবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ জায়দ জায়েদ কেমন আয়োজন দেখছেন সেখানে অসুম আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এখানে পাহাড়ে আসলে উৎসব শুরু হয়ে গেছে গত কয়েকদিন যাবতীয় উৎসব চলছে আজকে সাংরাই শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের যে উৎসব প্রধান উৎসব সেটি শুরু হয়েছে আজকে গতকালও উৎসব ছিল ফুল পূজা দিয়ে উৎসব শুরু হয়েছে আজকে এখানে এই মুহূর্তে আমি যেখানে আছি বান্দরবানের রাজার মাঠে সেখানে কিন্তু বয়োজ্যেষ্ঠদের পূজা অনুষ্ঠান চলছে একই সাথে অন্যান্য কর্মসূচিও রয়েছে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি তাদের এখানে ছিল তো এই অনুষ্ঠানটির নাম হচ্ছে বয়োজ্যেষ্ঠ পূজা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন বীর বাহাদুর রসই সিং তিনি এই অনুষ্ঠানে রয়েছেন মূলত এই যেই বয়স্করা যারা রয়েছেন এই সম্প্রদায়গুলির তা এই বয়স্ক সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদেরকে তাদের হাতে বিভিন্ন উপাসনা সামগ্রী দেয়া হচ্ছে আগরবাতি তারপরে মোমবাতি এই জিনিসগুলো দেয়া হচ্ছে তারা এগুলো নিয়ে মন্দিরে যাবেন এবং ছোট বড়ো এবং যারা মারা গেছেন সবার জন্য তারা প্রার্থনা করবেন সবার মুক্তির জন্যে তারা প্রার্থনা করবেন সবাই যেন যে কোনো ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকে সব ধরনের এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা প্রার্থনা করবেন এবং সেই আয়োজনটি কিন্তু এখন চলছে আমরা দেখতে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন সম্প্রদায়ের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা এখানে এসেছেন একই সাথে অতিথিরাও রয়েছেন এবং তারা তাদের বক্তব্য রাখছেন এই বিভিন্ন আয়োজন নিয়ে এই মুহুর্তে হচ্ছে এই সে সামগ্রীগুলো হচ্ছে দেয়া হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের হাতে এবং পাহাড়ে যে উৎসব শুরু হয়েছে এই উৎসব কিন্তু চলবে আরও বেশ কয়েকদিন চলবে সকাল থেকে আমরা র্যালি দেখেছি বর্ণাঢ্য র্যালি যেটি অনুষ্ঠিত হয়েছে রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার রাজার মাঠে এসে শেষ হয়েছে এবং সেই র্যালির পরে আরও যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন হচ্ছে বয়োজ্যেষ্ঠ পূজায়ের পরে পুরস্কার বিতরণী রয়েছে সকাল থেকে শিশুরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে এবং সেটির পুরস্কার বিতরণী রয়েছে ঠিক এই অনুষ্ঠানের পিছনেই কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে শিশুরা একেবারে উৎসাহ উদ্দীপনা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তো সব মিলে বান্দরবান শুধু বান্দরবান নয় গোটা পার্বত্য চট্টগ্রাম কিন্তু এখন উৎসবের আমেজ বিরাজ করছে এবং এই উৎসব উপলক্ষে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমরা বেশ জোরদার দেখেছি এবং এখান থেকে যেটি হ্যাঁ যেটি বলা হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী ছিল আমাদের এক সহকর্মী আমাদের সঙ্গে আছেন হ্যাপি মার্মা তিনি আমাদের সঙ্গে এসেছেন সংবাদ সংগ্রহ করতে আমরা একটু কথা বলবো তার সঙ্গে হ্যাপি আর কী কী আয়োজন রয়েছে সংক্ষেপে একটু বলবেন ধন্যবাদ যাইতা আপনাকে প্রথমেই সবাইকে সাংরাইয়ের শুভেচ্ছা আজকে থেকেই সাংরাই শুরু তবে প্রধান সাংগ্রাই কিন্তু মূলত কালকে আজকে সকালে শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছে ফুল পূজা আজকে সেই সাথে বয়োজ্যেষ্ঠদের আজকে পূজা দেওয়া হচ্ছে আর সেই সাথে এখানে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা কালকে বুদ্ধে স্নানের পর থেকেই মূলত আমাদের পানি খেলা শুরু হবে আজকেও কেউ পানি খেলা করবে না কালকে স্নানের পরে দুপুরের পর থেকে পানি খেলাটা শুরু হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা জানাচ্ছিলাম যে কর্মসূচির কথা তো আমরা এই পার্বত্য চট্টগ্রামের এই উৎসবে নিউজ টোয়েন্টি ফোর রয়েছে দর্শকদের সঙ্গে আগামী দুই তিন দিন উৎসব চলবে আমরা অবশ্যই এই উৎসবের সংবাদ আপনাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ হ্যাপি মার্মাকে এবং এই ছিল এখনকার মতো বান্দরবান থেকে সবশেষ খবর যাই দাদ আপনাকে ধন্যবাদ দশক পার্বত্য চট্টগ্রামে চলছে বর্ষবরণ উৎসব আজ শুরু হয়েছে মার্মা সম্প্রদায়ের উৎসব সাংরাই এবং এই মুহূর্তে বান্দবনের রাজার মাঠ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শেখ জায় তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে বয়োজ্যেষ্ঠদের পূজার আয়োজন চলছে সেখানে দশক গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাতির ঝিলের এমপি থিয়েটারের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে প্রকল্প পরিচালক মহোদয় হাতির ঝিলের নান্দনিকতার অপরূপ আলোক সম্পাদ আমরা দেখলাম এবং এই নান্দনিকতা সৃষ্টির প্রধান কারুকৃত বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার অগ্রনায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি তাকে বিনীতভাবে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য স্যার আপনার বক্তব্য স্যার আপনার বক্তব্য স্যার আমি আমাদের সহকর্মী বৃন্দ এবং এখানে যারা উপস্থিত আর তাছাড়া এই হাতিঠির প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং বাংলা নববর্ষ দর্শক আপনারা দেখছিলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাতির ঝিলের এমপি থিয়েটারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজ টোয়েন্টি সংবাদের সময় হল আর একটি বিরতি আমাদের সাথেই থাকুন স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ খাগড়াছড়িতে আশি জন গৃহিণীর অংশগ্রহণে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা সদরের অরুণিমা কমিটি সেন্টারে এলপি গ্যাস সিলিন্ডারের সঠিক ব্যবহার ব্যবহারের সুবিধা এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত কর্মশালাটি উদ্বোধন করেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব ডিভিশন মিটি আই ফারুক এ সময় তিনি বলেন পার্বত্যাঞ্চলের এলপি গ্যাসের সহজ প্রাপ্তি নিশ্চিত করতে বসুন্ধরা কাজ করে যাচ্ছে এই গ্যাস নিরাপদ রাখতে ল্যাবরেটরিতে পরীক্ষার পরই বাজারজাত করা হয় কর্মশালায় উপস্থিত ছিলেন ডিভিশন সেলস ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম এরিয়া সেলস ইনচার্জ মোহাম্মদ একরামুল হক সহ আরও অনেকে কর্মশালা শেষে রাফেল ড্র বিজয়ী দশ ও কুইজ বিজয়ী পাঁচ পুরস্কৃত করা হয় দর্শক আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আবারও গণভবনে সেখানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ব্যবস্থা করে দেওয়া কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া আমরা সেইভাবেই পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছি দ্বিতীয় দফা যখন সরকারে আসি তখন আমরা এই দেশকে আরও উন্নত সমৃদ্ধশালী করবার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং তা বাস্তবায়ন করে আজকে তৃতীয় দফা এসে আমরা দেশকে অন্তত এইটুকু দাবি করতে পারি যে বাংলাদেশ এখন আর মানে কারো করুণা ভিক্ষা করে চলবে না বাংলাদেশ অন্তত মাথা উঁচু করে চলার মতো একটা স্থান বিশ্বসভায় করে নিতে পেরেছে আমরা বিজয়ী জাতি বিজয়ী জাতি হিসেবেই আমরা চলতে চাই আমাদের দেশের মানুষ ছোট্ট ভৌগোলিক একটা সীমায় রেখার মধ্যে ষোলো কোটি মানুষের বাস এই ষোলো কোটি মানুষের আর্থসামাজিক উন্নয়নটা আমাদের প্রাধিকার এবং আমরা সে ব্যাপারে যেমন কর্মসূচি নিয়েছি পাশাপাশি তাদের চিত্ত বিনোদনেরও কিছু সুযোগ সৃষ্টি করা হচ্ছে কাজে হাতির এই প্রকল্পটা মূলত যেখানে আমাদের আসলে চিত্ত বিনোদনের সুযোগটা খুব সীমিত আমাদের কাজে এই সীমিত সুযোগকে কাজে লাগিয়ে আজকে যে এমপি থিয়েটার এবং ফাউন্টেনের এখানে নির্মাণ করা হয়েছে এবং যেটা আমি উদ্বোধন করতে এসেছি আমি মনে করি ঠিক বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির আমাদের এই অঞ্চলে আমরা আমাদের বাংলা নববর্ষ উদযাপন করি এটা মূলত ব্যবসা বাণিজ্য যে শুরু হয় আমাদের অতীতে মানুষের এত অর্থ ছিল না তখন পণ্য বিনিময় হতো অথবা ধার কর্য করা হতো কিন্তু পহেলা বৈশাখের আগে সমস্ত দেনা পাওনা শোধ করে আবার নতুনভাবে হিসাবের খাতা খোলা হতো সেখান থেকেই কিন্তু এই নববর্ষের বা যাত্রা শুরু এবং এটা মুঘল সাম্রাজ্যের সময় সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষ উদযাপন শুরু করেন কাজে সেই থেকে কিন্তু এটা যাত্রা শুরু এর সাথে কোনো কোনো ধর্মেরই কোনো সংঘাতও নেই কোনো ধর্মের সম্পৃক্ততা নেই এটা সম্পূর্ণ একটা বাঙালি সংস্কৃতি বাঙালি চর্চা এবং বাঙালি এখানে একটা অর্থনৈতিক কার্যক্রমেরও একটা সংযোগ রয়েছে কারণ এই দিনটায় যেমন ব্যবসা বাণিজ্য বা দোকান পার যারাই আছেন তারা হাল খাতা খোলেন অর্থাৎ নতুন খাতা খুলে নতুনভাবে তাদের ব্যবসা বাণিজ্যে হিসাব নিকেশ শুরু করেন সেটাই একটা উৎসব মুখর করা হয় এবং সেখান থেকে আমাদের এই নববর্ষ উদযাপনের সূচনা এবং আমরা সেটা করে যাচ্ছি অনেকে এটাকে নানাভাবে বিবৃত করতে চান কিন্তু আসলে মূলত এর সঙ্গে কোনো ধর্মীয় সংঘাতের বিষয় নাই কাজে এবং আপনারা জানেন যে যে মঙ্গল শোভাযাত্রা এখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে এখানেও কিন্তু কোনো ধর্মীয় বিষয় না এটা আমাদের বাঙালি যে শিল্পকলা যেটুকু যেমন মাটির পুতুল বানানো থেকে শুরু করে মাটির হাতি ঘোড়া বানানো মাটির হাড়ি পাতিল বানানো নানা রকমের ফুল টুল তৈরি করা নানা ধরনের রং টং দিয়ে সমস্ত কিছু তৈরি করা এটা একটা আমাদের দেশে প্রচলিত দর্শক আপনারা দেখছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে হাতির ঝিলের এমপি থিয়েটারের উদ্বোধনের পর বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এখন এই পর্যন্তই পরবর্তী আয়োজন বিল অব স্পোর্টস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে